আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমার এই চ্যানেলে প্রায় 1.5 বছর আগে হিজামা সম্পর্কে একটা ভিডিও আমরা করেছিলাম আমার এক বন্ধুকে নিয়ে। আমাদের এই হিজামা স্পেশালিস্ট ভাই ডক্টর আবদুল্লাহ আবিদ, ওনার এখানে এসে পুরো হিজামা প্রসেসটা নিয়ে সেই ভিডিওটা ছিল, সেই ব্লগটা ছিল। তো সেটা ভাগ্যক্রমে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ দেখছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন। কেউ বলছেন চট্টগ্রামে কোথায় আছে, কেউ বলছেন নারায়ণগঞ্জে কোথায় আছে, এইভাবে এবং নানান ধরনের প্রশ্ন আসছে। তো বিষয়টা হচ্ছে, আমি যেহেতু হিজামার মানুষ না এবং উনিও অনলাইনের মানুষ না, সেইভাবে বিষয়টা হয়ে গেছে যে যে মানুষজন প্রশ্ন করছেন হিজামা সম্পর্কে, কিন্তু আমি সেটার উত্তর দিতে পারছি না। আবার উনিও সেইভাবে সে অ্যাক্টিভলি এখানে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন না। তো এখানে দুইটা বিষয় ঘটেছে যে আমরা প্রায় 1.5 বছর পরে আবার উনার চেম্বারে আজকে আসছি, এবং মূলত তাড়নাটা এই জায়গায় যে প্রচুর মানুষ হিজামা সম্পর্কে আবার জানতে চাচ্ছেন, যে এই জিনিসটাকে বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করছেন। এই প্রশ্নগুলোর উত্তর ওনার কাছ থেকে জানার জন্য এবং আপনাদেরকে সেই উত্তরগুলো উপহার দেওয়ার জন্য আজকের আসা। এবং আরেকটা কারণ হচ্ছে, এখানে এসে আমরা এখন দেখতে পাচ্ছি যে উনি হিজামার পাশাপাশি আকুপাঙ্কচার, ফিজিওথেরাপি ইত্যাদি আরও অনেকগুলো বিষয়, এবং বিশেষ করে আকুপাঙ্কচার সিলেটে একদমই নতুন, এই জায়গায় খুব কম মানুষই সম্ভবত কাজ করছেন। এবং উনি বলছেন যে উনিই প্রথম হচ্ছেন সিলেটে এবং বিশ্বনাথে আকুপাঙ্কচার নিয়ে এসেছিলেন, যদিও অনলাইন প্রচারণা খুব কম হওয়ার কারণে সেইভাবে উনি প্রচারণা পাননি। তো আমরা আকুপাঙ্কচার যেহেতু আপনার প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতির খুবই পপুলার একটা বিষয়, এটা নিয়ে সিলেটে এই জিনিসটা এসেছে, এবং এটা আমরা এখন ফিজিক্যালি সরাসরি এই চিকিৎসা পদ্ধতির সুবিধা নেওয়া যাচ্ছে। তো এই পুরো বিষয় নিয়ে ওনার নতুন ডিগ্রি, নতুন সার্টিফিকেট, আপনারা অনেকগুলো সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, সবগুলো সেবা, নতুন সেবা নিয়ে কথা হবে। পাশাপাশি আজকে আমরা কথা বলবো এই প্রশ্নগুলো নিয়ে প্রধানত। তো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আবার আপনি সময় দিতে রাজি হয়েছেন এই প্রশ্নগুলো নিয়ে। প্রথমে ধন্যবাদ আমার প্রিয় সালে ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আরেকবার, আর আমার প্রিয় দর্শকদেরকেও সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি যে আশা যে তাড়না নিয়ে ওই দিন আমরা লাইভ করেছিলাম, যে উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলের এই মৃত প্রায় সুন্নতটাকে আমরা সবাই মিলে পুনরুজ্জীবিত করা, তো আলহামদুলিল্লাহ খানিকটা হলেও আমরা হয়তোবা সফল হয়েছি। এবং আলহামদুলিল্লাহ আমরা এই সুন্নাহ প্রিয় মানুষদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ আজ প্রায় 4 বছর ধরে আমরা যে চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছি, এখন আমাদের সেবার মানটা আলহামদুলিল্লাহ বিশ্বমানের হয়েছে। এখন আমরা আরও বেশি রোগীদেরকে সেবা দিয়েছি, প্রায় 2500 রোগীদেরকে আমরা সেবা দিয়ে গেছি। এই যে আমাদের ফোরামগুলো রয়েছে রোগীর ফোন নাম্বার সহ, তো এর মধ্যে প্রায় 80% রোগীই আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছেন। এবং এই হিজামার পাশাপাশি আমার ওই ভিডিওতে বলেছিলাম যে আমি এসেছি একটা সেবা নিয়ে যেখানে ক্ষতিকর মেডিসিন ছাড়া যে সমস্ত চিকিৎসা করা যায়, তো এরই ধারাবাহিকতা হিজামার পাশাপাশি চাইনিজ আকুপাঙ্কচারটাকে নিয়েও এখন আমি খুব ভালোভাবে কাজ করতেছি, ওইটা নিয়ে রিসার্চ করতেছি এবং বিভিন্ন ট্রেনিংগুলো করতেছি। আলহামদুলিল্লাহ আমরা স্ট্রোক, প্যারালাইসিস এবং বাত ব্যথা রোগে যারা কাতরাচ্ছেন তাদেরকে এই আকুপাঙ্কচারের মাধ্যমে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ অনেক বেশি সেবা সাড়া পেয়েছি। তো আমাদের এই যে হিজামা, ফিজিওথেরাপি, আকুপাঙ্কচার এবং চাইনিজ অল্টারনেটিভ মেডিসিনের এই কম্বাইন্ড থেরাপির মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন এই সিলেটে মধ্যে আমরা খুব ভালো মানের সেবা দিতে পারছি, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর সবার কাছে দোয়া চাচ্ছি আমরা যাতে আরও বিশ্বমানের সেবাগুলো নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে পারি, এবং মানুষকে কোনো প্রকার ক্ষতিকর মেডিসিন ছাড়া এই সমস্ত অল্টারনেটিভ মেডিসিনের মাধ্যমে মানুষ যাতে সুস্থ হতে পারে, এবং আল্লাহ রসুলের এই যে হিজামার সুন্না এটা যাতে বিশ্বময় ছড়িয়ে পড়ে, এই আশাবাদ ব্যক্ত করছি।